মাঠের মাঝখানে ধান হঠাৎ চাক চাক হয়ে বসে যাচ্ছে। দেখে মনে হচ্ছে যেন বাজ পড়েছে বা কেউ আগুন লাগিয়ে দিয়েছে। আপনি ভাবছেন কি হচ্ছে, এটা কি করবো এখন? এটা ভাবতে ভাবতেই তিন চার দিনের মধ্যেই সর্বনাশ। ধান তো দূরের কথা, খড় পর্যন্ত পাবেন না, এতটাই ভয়ঙ্কর এই কারেন্ট পোকা। আর যত তাড়াতাড়ি এই পোকার ঔষধ দেবেন ততই ভালো, কারণ এই পোকা চক্রবৃদ্ধি হারে বংশবিস্তার করে। একটি পোকা 250 থেকে 300টা ডিম পেড়ে অল্প সময়ের মধ্যে আপনার ফসলকে নষ্ট করে আপনার রাতের ঘুমকে কেড়ে নিতে পারে। তাই আজ আমি আপনাকে জানাবো কিভাবে কারেন্ট পোকার হাত থেকে আপনার ফসলকে রক্ষা করবেন, সাথে জানবো ভারত ও বাংলাদেশের কিছু ঔষধ যেগুলো ব্যবহার করে আপনি আপনার ফসলকে কারেন্ট পোকার হাত থেকে রক্ষা করতে পারবেন, সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করতে পারবেন। সাবস্ক্রাইব করার পর অবশ্যই ঘন্টাটা বাজিয়ে দেবেন, যাতে আমার ভিডিও সবার আগে আপনার কাছেই পৌঁছায়। প্রথমেই আমরা জানবো এই কারেন্ট পোকা ধান গাছের ক্ষতি কিভাবে করে, তারপর আমরা জানবো এই কারেন্ট পোকার ঔষধ ভারত ও বাংলাদেশে কি কি নামে পাওয়া যায়। সাধারণত এই কারেন্ট পোকা ধান গাছের থোড় আসা থেকে ধান কাটা পর্যন্ত বেশি দেখা যায়। ধান গাছের ঠিক গোড়ায় একদম জলের উপরে এই পোকা ঝাঁক ঝাঁকভাবে বসে ধান গাছের রস চুষে খায়। সেই রস যেটা ধানের শীষ পর্যন্ত পৌঁছানোর কথা ছিল, সেটা এই পোকা ধান গাছের গোড়ায় বসেই চুষে খেয়ে নেয়, যার জন্য ধানের শীষে রস বা খাদ্য পৌঁছায় না। সেই জন্য ধানের শীষ ভালোভাবে পুষ্টই হয় না, চিটা হয়ে যায়। সাধারণত এক বস্তা ধানের ওজন 60 কেজি হয়, কিন্তু যেখানে এই কারেন্ট পোকা লাগে সেখানে এক বস্তা ধানের ওজন 30 থেকে 40 কেজি হয়, বাকিটা চিটা হয়ে যায়। আর একটি পোকা তার জীবনকালে 250 থেকে 300টি ডিম পেড়ে কয়েকদিনের মধ্যে মাঠে কারেন্টের মতো ছড়িয়ে পড়ে। তাই কৃষকের মুখে এই পোকার জনপ্রিয় নাম কারেন্ট পোকা। আর এই পোকা এতটাই ভয়ঙ্কর যে 4 থেকে 5 দিনের মধ্যে মাঠে মহামারী ডেকে আনতে পারে। আর এই পোকা রস চুষে খাওয়ার সময় এক ধরনের বিষাক্ত পদার্থ গাছের মধ্যেই ঢুকিয়ে দেয়, তাই অল্প সময়ের পর দেখা যায় গাছ সবুজ থেকেই হলুদ হয়ে যায়। সেই জন্যই যেখানে এই পোকা লাগে সেখানে গাছ হলুদ হয়ে গোলভাবে চাক চাকভাবে বসে যায়। দূর থেকে দেখলে মনে হয় যেন কেউ আগুন লাগিয়ে দিয়েছে বা বাজ পড়েছে। এইরকম অবস্থা দেখা গেলে তখন তাকে বলা হয় হপার বার্ন। আর গাছের রস চুষে খেয়ে নেওয়ার ফলে গাছের গোড়া দুর্বল হয়ে পড়ে ও গাছ ভেঙে পড়ে। সেই জন্যই আমার এলাকায় এই পোকার নাম ভাঙা পোকা। আপনার এলাকায় এই পোকা কী নামে পরিচিত সেটা আমাকে জানান কমেন্টে লিখে। কখনো কখনো মাঠের 60 থেকে 70% ধান নষ্ট করে এই পোকা কৃষকের রাতের ঘুম কেড়ে নেয়। আর তাড়াতাড়ি ব্যবস্থা না নিলে বা কোনো ঔষধ প্রয়োগ না করলে খুবই ক্ষতি হয়ে যেতে পারে। সেই জন্য এই পোকা দেখা মাত্রই আমরা প্রথমেই যেটা করব, যদি আপনার ধান 80% পেকে যায় তাড়াতাড়ি কেটে তুলে নেবেন, ঔষধ দেওয়ার কোনো দরকার নেই। কিন্তু যাদের ধান দেখা যাচ্ছে আরও 30 থেকে 40 দিন মাঠে রাখতে হবে, তারা যেটা করবেন প্রথমেই মাঠ থেকে সমস্ত জল কাটিয়ে বার করে দেবেন, তারপরে উত্তর দক্ষিণে বিলি কেটে দেবেন যাতে আলো ও বাতাস ভালোভাবে চলাচল করতে পারে। কারণ কারেন্ট পোকা আলো ও বাতাসে তেমন বংশবিস্তার করতে পারে না। দ্বিতীয়ত, বিলি কাটা থাকলে ঔষধ স্প্রে করতেও সুবিধা হবে, কারণ কারেন্ট পোকার ঔষধ গাছের গোড়ায় স্প্রে করলেই ভালো ফল পাওয়া যায়। কারেন্ট পোকার ঔষধগুলিকে আমি 3 ভাগে ভাগ করেছি। 1. কম দামের ঔষধ, 2. মাঝারে দামের ঔষধ, 3. বেশি দামের ঔষধ। কারেন্ট পোকার জন্য আমি কখনোই আপনাকে এটা রিকমেন্ড করব না যে কমা দামি ঔষধ ব্যবহার করুন, কারণ কম দামের ঔষধ বেশিরভাগ সময় দেখা যায় কারেন্ট পোকার উপর ভালো কাজ করে না। আর কম দামি ঔষধ স্প্রে করে 3-4 দিন পর যখন আপনি বুঝলেন যে ঔষধ ভালো কাজ করেনি, ততদিন দেখা যায় ফসলে আরও অনেকটা ক্ষতি হয়ে গেছে। আর ভালো ঔষধের তো খুবই দাম, সেই জন্য আমি আপনাদের জন্য খুঁজে এনেছি ভারত ও বাংলাদেশ থেকে মাঝারি দামের কিছু ঔষধ, যেগুলো কাজ খুবই ভালো, দাম খুব একটাও বেশি নয়। আমার বাছাইকৃত ঔষধগুলির মধ্যে প্রথমেই আমি কয়েকটি গোত্রের ঔষধকে বাদ দিয়ে দিয়েছি, যেগুলো কারেন্ট পোকার উপর আগে খুব ভালোই কাজ করত, কিন্তু
বর্তমানে ক্লাইমেট চেঞ্জ বা আবহাওয়ার পরিবর্তনের ফলে এখন আর ভালো কাজই করছে না, সেই জন্য আমি সেগুলোকে প্রথমেই বাদ দিয়ে দিয়েছি। এখন ভারত ও বাংলাদেশে যে ঔষধগুলো ভালো কাজ করছে তার মধ্যে 5 নম্বর সরণিতে আমি রেখেছি যেগুলো বাজারে পাইমেট্রো প্লাস, চেস, সুরুগা নামে পাওয়া যায়, বাংলাদেশে সাইট্রোজিন ও কোটান নামে পাওয়া যায়, যাদের বিঘাপতি খরচ পড়ে প্রায় 200 টাকা। এখন কিছুদিন পর একটু কম বেশি হতে পারে বা কোম্পানি অনুযায়ী একটু দাম হেরফের হতে পারে। 4 নম্বর সরণিতে আমি যে ঔষধগুলো রেখেছি যেগুলো বাজারে টোকেন, সেনপাই ও ওসেন নামে পাওয়া যায়। আর এই ওসেনের একটা সুবিধা হলো ওসেন 6 গ্রামের পাতায় পাওয়া যায়, 4 পাতায় 1 বিঘা, ব্যবহার করতে খুবই সুবিধা। কিন্তু একটা অসুবিধা হলো এই গোত্রের ঔষধগুলো বাংলাদেশে তেমন পাওয়া যায় না, সেই জন্য বাংলাদেশে যে গোত্রের ঔষধ পাওয়া যায় সেগুলো নিয়েই আমার 3 নম্বর সরণি। বাংলাদেশের বাজারে যেগুলো র্যামো, পাইরাজিন, তড়িৎ, রাইজিন ও সাবা নামে পাওয়া যায়, আর আমি এই পর্যন্ত যে কটা ঔষধের নাম বললাম সেগুলোর প্রত্যেকের খরচ পড়ে বিঘাপতি প্রায় 200 থেকে 250 টাকার মধ্যেই, 2 নম্বর সরণিতে আমি যে ঔষধগুলো রেখেছি সেগুলোর দাম একটু বেশি, বিঘাপতি খরচ পড়ে প্রায় 400 টাকা মতো, কিন্তু কাজ আগের থেকে ডবল। 2 নম্বর সরণিতে আমি যে ঔষধগুলো রেখেছি সেগুলো হলো এক্সম্যান, ডিস্ট্রিবিউটার ও স্কাই স্টার। তবে আগের ঔষধগুলোও কিন্তু খারাপ নয়, সেগুলো খুব ভালোই কাজ করে। আর ঔষধ ভালো কাজ করবে কি না সেটা নির্ভর করে আপনার প্রয়োগ পদ্ধতির ওপর। আর এই ঔষধগুলো কতটা পরিমাণে ব্যবহার করবেন বা কিভাবে ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবেন সেটা নিয়ে ভিডিও আমার আগেই করা রয়েছে, যে ভিডিওর লিংক আপনি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, অথবা এই ভিডিওর একদম শেষে বাংলাদেশের জন্য এখানে ও ভারতবর্ষের জন্য এখানে ভিডিও পেয়ে যাবেন, যেখানে ক্লিক করে আপনি সরাসরি ভিডিওটি দেখতে পারেন এই ভিডিওর একদম শেষে। আর 1 নম্বর সরণিতে যে ঔষধটি রয়েছে সেটা কারেন্ট পোকার শেষ ঔষধ বলে জানা যায়। কারেন্ট পোকার শেষ ঔষধের নামটি জানার আগে আপনাকে জানাতে চাইব, ভিডিওটি যদি আপনার ভালো লাগে একটি লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে আমার ভিডিও সবার আগে আপনার কাছেই পৌঁছায়। 1 নম্বর সরণিতে যে ঔষধটি রয়েছে যেটা কারেন্ট পোকার শেষ ঔষধ বলে জানা যায় সেটা হলো পেক্সালন, যার খরচ পড়ে বিঘাপতি প্রায় 500 টাকা। আর এই ঔষধগুলো কিভাবে ব্যবহার করবেন সেই ভিডিও এখানে রয়েছে বাংলাদেশের জন্য ও এখানে ভারতবর্ষের জন্য রয়েছে, এখানে ক্লিক করে সরাসরি ভিডিও দুটি দেখতে পারেন।